বাচ্চাগুলো অনেক চঞ্চল, দেখেন কিভাবে দৌড়াইতেছে, অনেক সুন্দর দেখা যায়। এই যে আম গাছে বোল আসছে, এটা কিন্তু 12 মাসই আম গাছ না, এই এই এতটুকু ডালেই আম গাছের মুকুল আসছে, আম গাছে অন্য কোথাও আসে নাই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রচুর রোদ উঠছে, এই যে দেখুন আমাদের পশু পাখিগুলা কিভাবে হাঁপাইতেছে, হাঁসগুলা কিভাবে হা করে হাঁপাইতেছে, দেখেন প্রচুর রোদ, ক্যামেরাতে বোঝা যাইতেছে না, ফোকাস করতে পারতেছে না। এই যে আমাদের একটা কবুতর আছে, ওইটাও রোদে আপনাদের এই দেখাই খোপের ভিতরে ঢুকে বসে রয়েছে, এত রোদ আর এত গরম। এই যে মুরগির বাচ্চাগুলোকে আমরা আটকে রাখছি, মুরগিটাকে ছেড়ে রাখছি, আর ওই যে দেখুন হাঁসের বাচ্চাগুলা মাশাল্লাহ অনেক বড় হইতেছে, দোয়া করবেন যে আর বড় হয়। আর এই দেখেন পাখিগুলোর অবস্থা, পাখিগুলা এই যে ডানা ইকা করে রাখছে গরমে, এত যে গরম রোদ, এই যে দেখেন রোদ পড়ছে সাংঘাতিক রোদ। ওদেরকে রাখছিলাম আমি জানলার পাশে যেন বাতাস দিতে পারে, কিন্তু বাতাস বুতাস কিছুই নাই এখন, এত রোদ। আর এই যে আমাদের পিছনে এই যে ধান ক্ষেত, মাশাল্লাহ ধানগুলা ওই যে শীষ আইতেছে, ওই যে দূরে দেখা যেত শীষ। আর এই যে আমাদের পেঁপে গাছের মাশাল্লাহ পেঁপেগুলা বড় হইতেছে, এই যে দেখুন পাখিগুলো অনেক কষ্ট করতেছে গরমে, কিছু করার নাই। আর এই যে খরগোশটা দেখেন, খরগোশটা গরমে কিভাবে পা ছড়িয়ে শরীর ছড়িয়ে বসে আছে, আর এই যে আমাদের দেখেন দুন্দুলের ফলনগুলো এখনো হইতেছে, মাশাল্লাহ অনেক দুন্দুল ধরছিল এখানে এখনো আছে। এখন দেখাবো আপনাদের করলা গাছ, আমাদের করলা গাছের করলা হয়েছে, এই যে দেখেন এই করলাগুলো হবে লম্বা করলা, যেটাকে আমরা গস করলা বলি, ওই গস করলা হবে এইগুলা। আর এই যে আমাদের ধান ক্ষেত আমাদের বাড়ির পাশে, এই যে আমাদের বাড়ির পিছনের জায়গা, ওই যে ওইখানে দেখেন ওই যে মুরগি বিচরণ করছে, আর এই যে এগুলা হলো কি, এগুলা হলো লাল শিম, এই যে লাল শিম অনেক মজা হয়, লাল শিম গুলা, সাদা শিম গুলাও ভালো। এই যে আমাদের বাড়ির পিছনে জায়গা, দেখুন কত সুন্দর দেখা দিতেছে ধান ক্ষেত মাশাল্লাহ। ওইখানে অনেক দুন্দুল হয়েছে, এখানে এই যে এখানে পানি আছে তো, এই যে নামতে একটু লাগতেছে, এখন নামবো না। ওইখানে এই যে দেখা যায় ফুল দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে সিজন ছাড়া আমাদের একটা আম গাছে বোল আসছে, তো চলুন এটা আপনাদেরকে দেখাই। এটা কোনো 12 মাসই আম গাছ না, তারপরও কিভাবে এটাতে বোল আসলো এটা আমরা বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন দয়া করে। এই যে হাঁসের বাচ্চাগুলো বাইরে গেছে, এই যে বাইরে কীভাবে দৌড়াইতেছে হাঁসের বাচ্চাগুলো দেখেন, এগুলো অনেক চঞ্চল, হাঁসের চীনা হাঁসের বাচ্চাগুলা, যা 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 বাড়িতে যা 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 যা।
বাচ্চাগুলো অনেক চঞ্চল, দেখেন কিভাবে ধরেইতেছে, অনেক সুন্দর দেখা যায়। তো চলুন আপনাদেরকে দেখাই, এই যে আমাদের বাড়ির পিছনে এই যে আম গাছ, এই যে আম গাছে বোল আসছে, এটা কিন্তু বারো মাসই আম গাছ না, এই এই এতটুকু ডালেই আম গাছের মুকুল আসছে, আম গাছে অন্য কোথাও আসে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু জায়গায় আসছে। এটা এখন কী জন্য আসছে, যারা কৃষি সম্বন্ধে ভালো বলতে পারেন তারা হয়তো জানেন, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই যে আমাদের এই যে কলা গাছগুলো, এতে কলা কাঁচকলা, সব কাঁচকলা গাছ, এখানে কাঁচকলা আমরা নিয়ে কাঁচকলাগুলো আমরা এই যে এখানে কেটে ফেলে দিছি, আর আমরা ওই কাঁচকলাগুলো খেয়ে ফেলছি, আর আরও হবে এখানে, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের মতো এখানেই এতটুকুই, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনবো, তো সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।